না, আমি মনে করি না পার্ট অফ জিনিস এটা কথা হবেই, কেউ বাদ পড়বে কেউ ঢুকবে, এটা কোনো বড় ইস্যু না, আমাদের সময় হয়েছে সবসময় ছিল। বাট আমার মনে হয় যে যেটা হয়ে গেছে সেটা তো কালকে শেষ, আজকে তো আমরা নতুন একটা দিনে শুরু করেছি, টিম যাচ্ছে আজকে, আমি বিলিভ করি যে ছেলেরা সেভাবে আপডেট থাকবে। আমাদের এখানে নিউজিল্যান্ডের পারফরমেন্স খুব একটা ভালো হয়নি সেটাও আমরা জানি, আমাদের অনেক মেন প্লেয়াররা খেলে নেই, নিউজিল্যান্ড টিমের অনেক মেন প্লেয়াররা খেলে নেই। বাট ওয়ার্ল্ড কাপ ইজ ডিফারেন্ট স্টেজ, আমরা সময় পাচ্ছি বিফোর উই স্টার্ট দ্য ওয়ার্ল্ড কাপ দুটো প্র্যাকটিস ম্যাচ খেলা, নিজেদেরকে গুছিয়ে নেওয়ার। আমার মনে হয় যে মানে একটা স্বপ্ন তো এখন এই 15 জনের চোখে আসেই নিশ্চয়ই, তো সেই স্বপ্নটা বাস্তবায়ন করাটা খুবই ইম্পর্টেন্ট। সেটার জন্য আমার মনে হয় যে শুধু প্লেয়াররা না, আমাদের পুরো একটা সাপোর্ট স্টাফ সবাইকে আমাদেরকে সেরকমভাবেই মানে এক সুতা থাকতে হবে যে আমরা যেটা সেই টিম স্পিরিটটা বিল্ড আপ করতে পারি, কারণ যেটা হয়েছে সেটা আসলে ঠিক করার মতন কিছু নাই এখন, আসলে কালকের দিনটা দেখতে হবে, সামনের দিকে দেখতে হবে, সেই আশাতেই আছি যাচ্ছি। চাকা সুপার ওয়াইটের 2-in-1 সমাধান, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। আশা করি যে সব ঠিক থাকবে, আমি অনেকদিন পর টিমের সাথে যাচ্ছি, আসলে তার চেষ্টা করবো আমার যতটুকু কাজ আছে দলের সাথে সেই কাজটুকু ঠিকমতো করতে। শুধু আপনি প্রথম বাংলাদেশের প্রথম বিশ্বকাপ 1999 সাল থেকে আছেন, প্রত্যেকবারই ফটো সেশন হয়, অনেক আনুষ্ঠানিকতা থাকে, এবার কিছুটাই হচ্ছে না, এই জিনিসটা আপনি কীভাবে দেখেন? অনেক সময় অনেক কিছু আসলে হয় না, আসলে যেটা হয় আমাদের সত্যি কথা বলতে টিম ডিক্লারেশন লেট হয়েছে, কালকে গতকাল একটা খেলা ছিল, ছেলেরা টায়ার্ড ছিল, এই জন্য হয়তো বা সব মিলে হয়নি, আজকে হয়তো বা সবার একটু বিজনেস ছিল, কারণ গোছানোর ব্যাপার ছিল, সুটকেস দিতে হবে 11টার মধ্যে, এরকম সবই প্ল্যান ছিল, এই জন্য হয়নি। বাট ইটস নাথিং রং, আমার মনে হয় যে ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপে যাচ্ছি, আমরা হয়তো দেশে ছবি দিতে পারিনি, আমরা ওখানে গিয়ে তুলবো, সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই। তামিমের সাথে আপনার কোনো কথাবার্তা হয়েছে কি না? না, তামিমের সাথে কথা হয়নি, তামিমের সাথে ড্রাফটের দিনই কথা হয়েছিল, ও বলছিল যে ওর ইঞ্জুরিটা আছে, ব্যথা করছে, ব্যাক পেন আছে, শুনবে আমাকে ম্যানেজ করেই খেলতে হবে, যদি আমি খেলতে চাই সেটা আমি ক্লিয়ার করে দিব বোর্ডে, জানিয়ে দিব, এরপর ও হয়তো বা বোর্ডে জানিয়েছে, যেটা সিলেক্টরকে বা ম্যানেজমেন্টকে জানিয়েছে, যেটা আজকে আবার একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে তার অনেক কিছু বলার আছে, যে সে বাংলাদেশ দল যখন দেশ ছাড়বে এরপরে সে ভিডিও বার্তায় বলবে, সেটা আমি বলতে পারবো না, আসলে কী বলবে এটা আমি জানি না। বাট আমার সাথে ওইটুকুই কথা হয়, বিপিএল ড্রাফটের দিন আমার পাশে বসে কথা বলে গেল যে এইটুকুই, যে আমার ব্যথা হচ্ছে, আসলে পেনটা খুব বেশি হয় মাঝে সাঝে, মানে তারপর আমি বললাম তুই কী নেক্সট পরিচর্যাটা কী, তো বলে একটা ইঞ্জেকশনের চান্স থাকতে পারে হয়তোবা, বাট তা এইভাবে আমি আমার আসলে এইভাবেই যাবে, এটা ভালো কিছু হবে না, এটা এইভাবে আমাকে ম্যানেজ করে, আমি তো হয়তো বা রেগুলার এইভাবে আমার পেন হয়, অনেক পেন হয়, এটাই না বললে তো ডিরেক্টলি বলছে বলেই তো ডিরেক্টলি বললাম। যাচ্ছেন আমরা ওয়ার্ল্ড কাপের মধ্যে বাংলাদেশের মানুষদের কাছে বা কী বার্তা থাকবে সমর্থন? আমি একটাই কথাই বলবো যে দেখেন মানে মানে আমরা সবাই বাংলাদেশ যখন খেলে সারা দেশ খেলে, সত্যি কথা বলতে হয় সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকে দেশের দিকে, অনেকে নামাজ করেন দোয়া করেন, তা সেটাই দেখেন দেশের আমাদের প্রতি বিশ্বাসটা থাকুক প্লেয়ারদের প্রতি, যে আমরা ভালো কিছু করবো, অনেকে বলবে যে অনেক ছোটো ছেলে যাচ্ছে ইয়াং নেম অনেক কিছু, বাট এরা ভালো করার অ্যাবিলিটি আছে বলেই হয়তো সিলেক্টেড হয়েছে, কারণ আমাদেরকে বিশ্বাস করতে হবে যে 15 জন সিলেক্টেড হয়েছে, দ্য বেস্ট টিম, সেটাই মানতে হবে এবং সাধারণ কথা আমাদের আস্থা রাখতে হবে। আমি ওটাই খালি দেশবাসীকে বলবো যে অবশ্যই আমরা মানে দেশের মান মাথা উঁচু রাখার জন্য আমরা যতটুকু আমাদের করার দরকার সেই ডিটারমিনেশন আমার মনে হচ্ছে একদম থাকবে, উইল ট্রাই আওয়ার বেস্ট, উই আর ভেরি, আমি মনে করি যে ভেরি এক্সাইটিং একটা ক্রিকেট টিম, আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমাদের ইউথ আছে, তো আমার মনে করে যে একটা কথা সিনিয়র প্লেয়ারাই বলছিল এখন না পারলে কখন, তো আমিও মনে করি এখন না পারলে কখন, আসলে এটাই আমাদের হাই টাইম। থ্যাংক ইউ ভাই, বেস্ট অফ লাক ভাই।